ভালো আছে সুস্থ আছে আজকে আমি রান্না করতে এসেছি বিয়ে বাড়ি তো আমরা বিয়ে বাড়িতে প্রথমে একদম সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ ফুড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি যাচ্ছি বিয়েবাড়ি রান্না করতে আমি না আমরা দুজন যাচ্ছি আরেকজন আছে আমার সাথে তো বিয়েবাড়ির প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কোনো বড়লোক বাড়ির অনুষ্ঠান না বিয়ে না আমরা গ্রামের মানুষ গরিব বাড়িতেই বিয়ে যাচ্ছি বেশি আইটেম না তিন চারটে আইটেম কিন্তু প্রত্যেকটা আইটেম তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে প্রথমে একদম সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব সব রেসিপিগুলো রেসিপি আছে চারটে থেকে পাঁচটা আইটেম তো প্রথম আইটেম এই যে মাছ এই দেখো বন্ধুরা এই যে বড় বড় রুই মাছ তো রুই মাছগুলো আমরা নিজে হাতেই কেটে নিচ্ছি আর নিজেদেরই সব কিছু করে নিতে হবে আমাদের গ্রামের বিয়ে বন্ধুরা একদম সাদা মাটা রান্না আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো মাছ কাটা থেকে শুরু করলাম রান্না বান্না খাওয়া দাওয়া একদম শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আরে মশাই কেমন রাখছি মাছ কাটা ধোয়া হয়ে গেছে ডাল কতটা দেড় কিলো তো বন্ধুরা আমাদের প্রথম আইটেম হলো মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল তো এর জন্য আমি দেখো শুকনো কড়াইতে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি তেল ছাড়া हर सुबह तेरी खुद को बना दूंगा मैं तू चले भी जो घर से निकल के कहीं तो रास्ते में खुद को बिछा दूंगा मैं खुदा আমাদের ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমরা মাছগুলো ভেজে নেবো এক পাশে মাছের ঝোল হবে আর এক পাশে ডাল রান্না করবো Oh,
لا
আচ্ছা শোনো এখন তাড়াতাড়ি ফাঁকা করে নালে পিড়ির বসার সময় আবার নেবো শব্দ কিন্তু।